বাবা মহারানী দরজা খুলে রেখে কোথায় গেল এই এখন কাউকে কিচ্ছু বলবি না দাঁড়া আগে বৌমা আসুক তারপর যা বলার আমি বলবো মা আপনারা এসেছেন দাঁড়িয়ে আছেন কেন বসুন না তুমি ছিলে কোথায় আমি ওই ছাদ থেকে জামা কাপড় আনতে গিয়েছিলাম আপনারা বসুন আমি চা বানাচ্ছি আপনাদের জন্য মা বৌদির তো সারাদিনে এত কাজ থাকে যে ছাদ থেকে জামা কাপড় আনতে যাওয়ার সময়ই পায় না তাই সন্ধ্যেবেলা ছাদ থেকে জামা কাপড় আনতে যায় সত্যি করে বলো তো বৌমা তুমি গিয়েছিলে কোথায় রানাদা আর দিভাইয়ের সঙ্গে আমিও যে ক্লিনিকে ছিলাম এটা তো বলতে পারবো না ওর মতো মাও তো দিভাইদের পছন্দ করে না সত্যি কথা বললে যদি আবার অকারণে ঝামেলা করেন বাবা আর আমাদের ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলেন কে ওকে কুলু পাঠলে যে কি কি মিথ্যে বলবে সেটা সাজাচ্ছ তাই তো মিথ্যে কেন বলতে যাব মা আমি তো বাড়িতেই ছিলাম বৌদি মিথ্যে কথা বলছে মা বৌদি বাড়িতে ছিলই না অন্য কোথাও ছিল দেখো বৌমা যদি সত্যি না বলো তাহলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে আরে কি মুশকিল আপনারা অবিশ্বাস করছেন কেন আমি তো বুঝতে পারছি না আমি বাড়িতেই ছিলাম আমি কোথাও যাইনি বিশ্বাস না হলে আমার প্রতিবেশী নির্মলাকে জিজ্ঞেস করে নিতে পারেন বৌদি আমি খুব ভালো করেই জানি তুমি তোমার দিদি আর তোমার জামাই বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছি আর কোথায় দেখা করতে গিয়েছিলে সেটা যদি আমি জানতাম তাহলে তোমাকে এক্ষুনি সেখানে নিয়ে যেতাম তুমি হয়তো ভুল শুনেছো সোনা তুমি তুমি যদি এখন আমাকে ভুল প্রমাণ করতে চাও তাহলে আমি কি করব বলো তো তুমি নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে এটা প্রমাণ করতে চাইছো যে আমি কোথাও বেরিয়েছিলাম কিন্তু আমি যদি কোথাও নাই গিয়ে থাকি তাহলে কি বলবো বলো তো আর আমি যদি বেরোতামও তাহলে তো এমন কোনো জায়গায় যেতাম না যেটা না বলার কোনো কারণ আছে বলে এই নীরা সারাদিন কোথায় ছিলে বলো তো আরে বাবা মিটার দেখতে লোক এসেছিল তারা তো কিছু না দেখেই ফিরে গেল তা বেরোবার আগে একটু বলে গেলেই তো পারো নাকি তাহলে শেষ পর্যন্ত ইনি এসে হাটে হাঁড়িটা ভেঙে দিলে এই তাহলে তোমার সত্যি কথা বলার নমুনা আমাদের দুজনকে সরল সাদা সিদ্ধে পেয়ে কত মিথ্যে কথাই না বলছিলে মা নতুন বাড়িতে এসে স্বাধীন সংসার পেয়ে বাবা এ তো দেখছি খুব উন্নতি হয়েছে তোমার কি কাণ্ড কি কাণ্ড বানিয়ে বানিয়ে কতগুলো মিথ্যে কথা বলছিলে এতক্ষণ ধরে আমরা সরল মনে সেগুলো বিশ্বাসও করছিলাম নেহাতাই দেখেছো ঈশ্বরের কিন্তু এত অধম্য হয় না তিনি তাই আমাদের ভুলটা ধরিয়ে দেবেন বলে নাকি পাঠিয়ে দিলেন ব্যাস সত্যিটা ফাঁস হয়ে গেল না হলে তো আমি জানতামই না আমার বৌমার এই রূপটা আমার কাছে অজানাই থাকতো ঘটনাটা কি বলুন তো এই সত্যি মিথ্যে খেলার রহস্যটা কি আগে আমি হলুম কি ওর শাশুড়ি মা এর আগে বাদুকে এখানে এসেছি আপনার সঙ্গে আমার তো দেখা হয়নি আপনি কে বলুন দেখিনি আমি এই বাড়ির মালকিন কিন্তু ব্যাপারটা কি বলুন তো কি বলবো দিদি কি আর বলবো আমরা দুজন খুব ভালো করে জানি যে আজকে সারাটা দিন ও বাড়িতে ছিল না সেই কথা জিজ্ঞেস করছি যখন সমানে মিথ্যের ওপর মিথ্যে সাজিয়ে বলেই চলেছে যে ও সারাটা দিন বাড়িতেই ছিল আমাদের স্থির বিশ্বাস বৌদি আজকে বাড়িতে ছিলই না ও তার দিদি আর জামাইবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছে হ্যাঁ ঠিক আছে কিন্তু তাতে অন্যায়টা কি হলো সেটাই তো বুঝতে পারছি না প্রথম কথা হলো বৌদির ডাহা মিথ্যে কথা বলছে আর দ্বিতীয় কথা হলো বৌদির জামাইবাবু একজন থরিবাজ আর সে এমন ছোট লোক তার
আমার বউকে ডাক্তার দেখাতে বলে আমার ছোটদাকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে আমার মায়ের কাছ থেকে 3000 টাকা নিয়েছে। ও বাবা, এ তো অনেক বড় ব্যাপার গো। হ্যাঁ, মিটার দেখতে আসার কথাটা না বলতে এলে আমি তো জানতেই পারতাম না যে এই মেয়ের এত গুণ আছে। বাবা, নিজের শাশুড়িকে মিথ্যে বলে একেবারে ঘোল খাইয়ে দিচ্ছে, তাও আবার নিজের বাপের বাড়ির লোকজনদের জন্য। তুমি তো সাংঘাতিক গো। আর বলবেন না দিদি, আর বলবেন না, সাংঘাতিক বলে সাংঘাতিক, এদের গোষ্ঠী সাংঘাতিক, এর বাপের বাড়িটাই সাংঘাতিক। যেরকম বাপ তা সেরকম মেয়ে, সমানে ফন্দি আঁটছে, সমানে ফন্দি আঁটছে, জানেন না যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মিথ্যে শুরু। আপনি জানেন, এই যে এনার আর এনার দিদি, ওই যে গো তিথি, হ্যাঁ, এদের দুজনের বউ ভাত হলো একদিনে, ওর বাবা যুক্তি করে করলো। হ্যাঁ, আর জানেন কায়দা করে বউ ভাতের পুরো খরচাটা আমার ছেলের ঘাট দিয়ে করালো, মিথ্যে কথা বলে, ওই দিন থেকে মিথ্যে শুরু। তারপর থেকে মিথ্যে বলেই চলেছে, বলেই চলছে, শেষে এখন কি করছে জানেন? কি বলবো আপনাকে লজ্জার কথা, আমার ছোট ছেলেটা কি ভালো একটা সম্বন্ধ এসেছিল ওর বাপ, সেইটাকে খাঁচি করেছে, কেন জানেন? নিজের আরেকটি মেয়েকে আমার ঘরে চাপাবে বলে। মা মা থামুন এবার, কেন বাইরের লোকের সামনে এইভাবে কথা বলছেন? আর আপনিও বা কেন আমাদের পরিবারের ঝামেলার মধ্যে কথা বাড়াচ্ছেন? চলে যান এখান থেকে, যান। কেন বাচ্চা, উনি কেন? হ্যাঁ, নিজের ছাতাগুলো ঢাকতে খামোকা ভালো মানুষটাকে তুমি অপমান করছো কেন? ওনাকে কেন কথা শোনাচ্ছো? নেহা, তুমি ওই মিটারের কথা বলতে এলেন বলেই তো সব সত্যিটা ফাঁস হয়ে গেল, তাই না? শোনো, আমি চাই উনি সব শুনুন। হ্যাঁ, এবারে সবাই শুনুন, সবাই জানুক আমার বৌমাটি কেমন, তার বাপের বাড়ির লোক কেমন, তার বাপ কেমন, গুণধর সব জানো। এটা কিন্তু ঠিক বলেছেন, জানেন তো সারাক্ষণ বাড়িতে কেউ না কেউ আসতেই আছে, হয় বাবা নয় বোন, কেউ না কেউ আসছে, কেউ না কেউ আসছে। মা মা মা, আমি হাত জোর করছি মা, আমি কোনো ভুল করে থাকলে আপনি আপনি আমাকে বলুন, আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু বাইরের লোকের সামনে আমার বাবাকে কেন অপদস্থ করছেন, কেন বদনাম দিচ্ছেন আপনি? এত বড় কথা? হ্যাঁ, আজ একজন বাইরের লোকের সামনে এত বড় কথা তুমি আমায় বললে? তোমার বাপকে আমি অপদস্থ করছি, আমি বদনাম বদনামে তুমি দেখেছ কি? দাঁড়া, বদনাম কাকে বলে তোমাকে আমি এবার দেখাচ্ছি।